ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবরাকাত। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে অনেক পরিবারে বিয়ের পূর্বে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়, যদিও সে অনুষ্ঠান অন্যান্য গায়ে হলুদের অনুষ্ঠানের মতো কোনো সেখানে অশ্লীলতা বা নাফারমানি হয় না, তো এ ধরনের দাওয়াতে যাওয়া যাবে কিনা? আলহামদুলিল্লাহ ওসালাতু ওয়াসালাম আলা রসুলিল্লাহ। আবার প্রথমত হচ্ছে গায়ে হলুদ নামে কোনো পর্ব বা কোনো কালচার ইসলাম বা ইসলামী শরিয়ায় বা মুসলিমদের রীতিনীতির ভিতরে কখনো ইতিপূর্বে ছিল না, কিন্তু ভারতবর্ষে হিন্দু বৌদ্ধ এ জাতীয় কিছু জাত ধর্মের মানুষগুলোর যে রীতিনীতি, সেখানে এই যে গায়ে হলুদের বিষয় রয়েছে, সেখান থেকেই এই জিনিসটি এখন মুসলিমদের রীতিনীতি বা মুসলিম পরিবারে প্রবেশ করেছে। তো যখন এ নিয়ে এটার যখন প্রচার প্রসার বা এর বিস্তার যখন ঘটলো সমাজে, তখন আলেমরা এ বিষয়ে কথা বলা শুরু করলেন এবং এটাকে নাজায়েজ বলে তারা এটাকে যখন ফতোয়া দিলেন, তখন এক শ্রেণীর মানুষ যে এই নাজায়েজকে কীভাবে জায়েজ করা যায়, তো সেই চিন্তা থেকে যে এখানে গান বাজনা হয় না, এখানে কোনো অশ্লীলতা হয় না, তো এখানে এটা হয় না ওটা হয় না, শুধুমাত্র নামে মাত্র গায়ে হলুদ, আর একটু আমরা আনন্দ ফুর্তি করি, এভাবে মানে একটা নাজায়েজ কাজকে জায়েজ করার একটা চিন্তা অনেকের ভিতরে এসেছে। সেই জায়গা থেকে এখন ওই যে ইসলামিক গায়ে হলুদ বললে এটা মানে ভুল হবে না, তো ইসলামিক গায়ে হলুদদের নামে এটি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আসলে আমাদের এই জিনিসগুলো বর্জন করা উচিত। এখানে আদৌ কোনো আল্লাহর নাফারমানি হয় না এ কথা আমরা বলতে পারি না, হয়তো অন্য জায়গাগুলোতে যেভাবে হয় সেভাবে হয় না, কিন্তু কিছু না কিছু হয়। এমনকি একজন নারীর কাছেও একজন নারীর দৈহিক অবয়ব অনেক কিছু কিন্তু আপনার পর্দার অন্তর্ভুক্ত, নারী হলেই যে একজন নারীর সব কিছু দেখতে পারবে বা তার সাথে আমোদ ফুর্তি করতে গিয়ে মানে একেবারে অবাধ আচরণ তারা করবে, এটিও কিন্তু কাম্য নয়। পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণে গিবাত হয়ে থাকে, রেষারেষি হয়ে থাকে বিভিন্ন ধরনের। তো যাই হোক, বিয়ে শাদী এটি আনন্দের বিষয়, কিন্তু মূলত সে আনন্দটা হচ্ছে কার? আনন্দটা হচ্ছে বর এবং কনের। তো তার সাথে আমরা সহমত পোষণ করে তাদের এই আনন্দকে আরও আনন্দময় করতে আমরা কিছু সহযোগী ভূমিকা পালন করব। এটি হচ্ছে ইসলামী শরীয়তের বিধান, এটি হচ্ছে ইসলামী শরীয়তের বিধান, তাদের আনন্দটা যাতে পূর্ণতা পায়, সেজন্য আমরা সহযোগী হিসাবে সহযোদ্ধা হিসাবে কাজ করব। কিন্তু এর মানে এই নয় যে গায়ে হলুদের নামে, মেয়ে দেখতে আসার নামে অথবা বর দেখতে যাওয়ার নামে এভাবে মানে বিয়েতে গেলে আসলে ধরনের বহু ধরনের কালচার আমাদের সামনে চলে আসে যেগুলোর কোনোটির সাথে ইসলামের সম্পর্ক নেই, গেটে আটকিয়ে দেওয়া, আবার দেখা যাচ্ছে যে মেহমান অনেক থাকেন এর মধ্যে বরকে সম্মানের নামে স্পেশাল অনেক কিছু করা হয়, খাবার দাবার কথা আমি বলছি না, মানে বিশেষ কিছু রীতিনীতি সেখানে বরকে কেন্দ্র করে ফলো করা হয়, যেগুলো অনেক টাই অমুসলিমদের থেকে আমাদের সমাজে প্রবেশ করেছে এবং সেটাকে এখন আমরা ইসলামীকরণের নামে বলে থাকি যে সেখানে গান বাজনা হয় না বা বেপর্দায় নারীরা চলাফেরা করে না, এভাবে অনেক কিছু বলে থাকি, কিন্তু এভাবে পাওয়া খুবই কম। যখন শিরোনাম হয় গায়ে হলুদ, তখন কিছু না কিছু সেখানে সমস্যা থেকেই যায়। তো এ ধরনের অনুষ্ঠান বর্জন করাটা ভালো, আর যাওয়া যেতে পারে যদি এরকম ইসলামী শরিয়া বিবর্জিত কোনো কাজ হয় না, এ নিশ্চয়তা যদি থাকে তাহলে যাওয়া যেতে পারে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে অন্তত এই জায়গা থেকেও তারা যাতে বের হয়ে আসতে পারে সেটার জন্য যাওয়া যেতে পারে। তো নিশ্চিতভাবে যদি আমি বুঝতে পারি যে না এখানে ইসলামী শরিয়া বিবর্জিত কোনো কাজকর্ম হবে না, তাহলে এখানে যাওয়া যায়। আর যদি এখানে আরও একটি জিনিস রয়েছে যে অমুসলিমদের এই রীতিনীতি কালচার এইটাকে প্রমোট করা যদি তাদের উদ্দেশ্য হয় যে সমাজে আর দর্জনে করে আমরাও করব, এরকম যদি চিন্তা থাকে তাহলে এটিও একটা সময় কুসংস্কারের জন্ম দেবে। এজন্য এ ধরনের জায়গাতে যাওয়া যায় একমাত্র দাওয়াতের উদ্দেশ্যে, যে তাদেরকে বিষয়টি বোঝানোর জন্য, আর না হয় এগুলো বর্জন করাটাই ভালো। আর এখানে না যাওয়াতে এর চেয়ে বড় কোনো যদি অন্যায় বা রেষারেষি বা এ ধরনের পিছু নেওয়া নেই, এরকম যদি কোনো কিছুর শঙ্কা থাকে তাহলে যাওয়া যেতে পারে।
অন্তরের ঘৃণা নিয়ে যাওয়া যেতে পারে। আল্লাহ আলম বিশ্বাস।